এনে ছোট লোকের বাচ্চা, এটা দিয়া বাচ্চা বাচ্চা তাদের বাড়ি থেকে বাইর যা। মা, তুমি আমগুলোকে এমন ব্যবহার করো কি লিগা? এরকম কলা পাতা কি মানুষের কেউ খাইতে দেয়? একটা কুত্তাও তো বাড়িতে এলে যত্ন করে খাইতে দেয়, আর তুমি আমগুলোকে সবসময় কুত্তার মতো ব্যবহার করো। আমার স্বামী তো এই বাড়ির জামাই, এর সম্মানটুকু কখনো দাও না। কিল্লিগে আমরা কি করছি তুই জানস না? কিল্লিগে এমন করতেছি, তুই তো তোর পছন্দের মতো একটা কামলার একটা ফকিতে বিয়া করছ। তোর জামাইলিয়া তুই বাড়িতে থাকতে পারস না, এ বাড়িতে আসকে এত অপমান করি, এত কিছু করি, তারপর তো এ বাড়ি সাদস না। আজকে আবার কলা পাতার মধ্যে বাদ দিছি, তোর জামাইয়ের সাত কপালে ভাগ্য যে দিছি বাদ। কি ব্যাপার, এটা তুমি কি করলা? সি 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 সি, তুমি বড় জামাইকে এই কলা পাতার মধ্যে খাইতে দিছো? এই তুমি চুপ করো, সবসময় বেশি কথা কও। তোমার বড় জামাই দেখি কলা পাতার মধ্যে বাদ দেবো নাকি ডাইনিং টেবিলে বসে খাওয়াম? হ্যাঁ দেখলাম তো, ছোট জামাই আলিয়া তো ডাইনিং বইরা খাওন সাজায় রাখো, কত কিছু খাওন দো, গরুর মাংস, মুরগ পোলাও, মাছ এত কিছু দাও, কিন্তু আমার বড় জামাই এলে এই কলা পাতার মধ্যে খাবার দাও, এটা কি করো তুমি? এটা কি করো কেয়ার কোন মুনা, তুমি কি বুঝলা গেছো গা? তোমার ছোট মাইয়া জামাই যখন আয়ে গাড়ি ভর্তি কই না খাওন নিয়ে আয়, কত কিছু নিয়ে আয় বাড়ির ভিতরে, আর তোমার বড় জামাই কি করে যখনই আয়ে তখনই নেই খালি হাত পায়ে ড্যাং 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 করে বাড়ির ভিতরে আয়া পড়ে। কেয়ার সরম করে না খালি হাতে আইতে। তাই বললে কি তুমি কলা পাতার মধ্যে খাবার দিবা? মা, আজকে আমাগো এরকম সামর্থ্য নাই দেখা তোমার লেগে ভালো মন্দ কিছু আনতে পারি নাই দেখা, আমগুলোকে তুমি এমন ব্যবহার করতে পারো কে? আমার স্বামীর কি কোনো অধিকার নাই এই বাড়িতে? হ্যাঁ কি এই বাড়ির জামাই না? হ্যাঁ কি জামাই হিসেবে একটু সম্মান পায় না? তুমি সবসময় আমরা আইলে আমগুলোকে কুত্তার মতন ব্যবহার করো। আমি কি তোমার সন্তান না? শুধু তোমার ছোট মেয়েই তোমার সন্তান, আমি তো দেখি চোখের সামনে তোমার ছোট মেয়ের জামাই যখন আয়ে তুমি তারে মাথার তাজ কইরা নাও, আর আমার স্বামীর রেজন্তঙ্গ বাড়িতে আহি তখন আমগুলাকে কুত্তার মতন ব্যবহার করো। আরে চুপ করো না, তুমি কি শুরু করলা? আর মায় তো ঠিকই করছে, ছোট জামাই যখন আয় সবকিছু নিয়ে আয়, আমার ক্ষমতা আছে, টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই। আল্লাহ যদি আমারে ওইরকম ধন সম্পত্তি দিত আমিও তুলে আইতাম। আমার কি মনে চায় না আমার শ্বশুর বাড়িতে আমি যাওয়ানোর সময় ব্যাগ বৈরা বাধা সদাই করে লইয়া যাই? আমারও মনে হয় আল্লাহ আমার সেই তৌফিক দেয় নাই, কিন্তু আজকে আল্লাহ আমার তৌফিক দেয় নাই, কোনো একদিন আল্লাহ আমার তৌফিক দিতেও পারে। কিন্তু তোমাকে বাড়িতে আইসা যে আমি এত বড় অপমান হবে কোনোদিনও ভাবি নাই। আমি আমি তোমার বারবার কইছি তোমার বাপের বাড়ি আমি যাবো না, তোমার বাপ মা আমার দেখলে ওইভাবে আমার গ্রহণ করবো না, তুমি আমার জোর করে লয়েছ কথার মধ্যে, মানে যে কলা পাতার মধ্যে কুত্তারও ভাত দেয় না আমারে ভাত দিয়েছে, কলা পাতার মধ্যে ভাত খাইছে। খালি কুত্তারও তো দাম আছে, কিন্তু আমার এই বাড়িতে কোনো দাম নাই, দাম কেমনে থাকবো? আমার তো টাকা পয়সা নাই, টাকা পয়সা থাকলে আমার সবাই দাম দিত। গরিব মানুষ আমি, গরিব মানুষ। তুমি ঠিকই কইছ, সব ভুল আমার, তুমি তো আইতে চাও নাই, আমি তোমারে জোর করে লই আইছি, আই না এত অপমান অবস্ত করাইছি। মা, ভালোবাসা কি আমি শুধু একলাই বিয়ে করছি? এই জগতের আর কেউ বিয়ে করে নাই? আমি তো আমার স্বামীরে নিয়ে অনেক ভালো আছি, হয়তো আমার স্বামীর টাকা পয়সা নাই, আজকে না হয় টাকা পয়সা নেই হইতে কতক্ষণ, কিন্তু আমি আমার স্বামীর ঘরে অনেক সুখে আছি, অনেক ভালো আছি। তোমার মতো মন মানসিকতা আমার স্বামীর না, আমার স্বামীর মন মানসিকতা অনেক বড়, অনেক ভালো। আরে তুমি কি শুরু করলা, তুমি একটু চুপ করবা। আম্মা আম্মা, আপনি ওর কথা কিছু মনে করেন না, এটা তো আপনারই মাইয়া। দেখেন আম্মা, আমরা তো একটা ভুল করে ফেলাইছি, অনেক আশা নিয়ে আপনার বাড়িতে আসছিলাম, কিন্তু এই বাড়িতে আয় বুঝতে পারলাম ধনী গরিবের আসলে অনেক ব্যবধান, গরিব মানুষের কোনো মূল্য নাই, যার টাকা আছে তারই মূল্য আছে। আম্মা আমার মাফ করে দিন, আমি যদি কোনো কিছু ভুল করে থাকি আমার মাফ করে দিন আম্মা। এই চলো আমরা গ্রামে যাই গা, আর কোনো দিন এই বাড়িতে আমরা ঠিকই কইস, আর এক মুহূর্ত এই বাড়িতে থাক। চলো মারে চুপ কর তুই,
তুই তো আমার বড় মায়া, তোর কি আমি কম আদর করছি? আর এখনো করি। তুই ভুল করিয়া একটা কাজ করে ফেলাইছ, এটা অনেকেই করে, এটা আমি কিছু মনে করি নাই। এই তুমি চুপ করো, সবসময় বেশি কথা কও। আব্বা, আমি জানি আমার প্রতি তোমার আলাদা একটা ভালোবাসা আছে, কারণ আমি তোমার বড় সন্তান। কিন্তু আমি চাই না আমার কারণে তোমাকে সংসারে অশান্তি হোক। আসলে এত বড় বাড়ির জামাই হওয়ার যোগ্যতা আমার নাই। আমার যদি যোগ্যতা থাকতো তাহলে আমার শাশুড়ি আমার লোক এরকম আচরণ করতো না। শোন, আমরা আমাকে বাড়ি চলে যাই, আর কোনো দিন এই বাড়িতে আমো না। চলো চলো, আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। ব্লেজারটাও ঠিক মতো পড়তে পারো না, আপনি গো কামে লোক লাগবে স্যার। না বাবা, তোমরা এখানে এখন মুখ ডাকতেছো কেন? এখন কি লজ্জা লাগে তোমার? চায়া দেখো, ওই দেখো আমার বড় মায়া আর বড় মায়ার জামাই, চিনো কিনা ওদেরকে ভালো করে চায়া দেখো। চিনতে পারছি আমার মাইয়া আর মাইয়া জামাই, আজকাল কোন অবস্থানে আইছে আর আমার অবস্থা কি, কোন জায়গায় আমরা রাস্তা নেমে গেছি, সব কিছু হয়েছে আমার ছোট মাইয়া জামাইয়ের লেগা। সবসময় ভাবতাম ছোট মাইয়া জামাই গাড়ি ভর্তি করে কত জিনিসপত্র আমার লেগে লইয়া আইতো, ভাবতাম ওই অনেক ভালো। আর এই বড় মাইয়া জামাইয়ের দূর দূর করছি, কুত্তার মতো ব্যবহার করছি। ওই ছোট মাইয়া জামাই পিছনে দৌড়াতে দৌড়াতে আমগো গাড়ি বাড়ি টাকা পয়সা সব শেষ করছি। ওটা ছিল একটা অসৎ তোলা, অসৎ জামাই, একটা বারও চিন্তা করি নাই। ছোট মাইয়ের জামাই অসৎ পথে ইনকাম কইরা আমগো বাসা সব কিছু জিনিসপত্র নিয়ে আইতো। সব দোষ তোমার, তোমার কথা শুনতে শুনতে আজকে আমার এই অবস্থা। তোমার কথা শুনতে শুনতে আমি আমার মেয়ে এবং মেয়ের জামার সাথে আমিও খারাপ ব্যবহার করছি। তোমার কথা যদি না শুনতাম তাহলে আজকে আজকে আমার এই অবস্থা হইতো না। আমি মানুষের দ্বারে দ্বারে কাজ খুঁজতাম না, আজকে আজকে আমার মেয়ের জামার বাড়িতে কাজের জন্য আসছি। তোমার জন্য, তোমার জন্য আমি আজকে হে আমার এই দুর্দশা দেখেছ মা? আল্লাহ কখন কাকে কোথায় দাঁড় করে? তোমাদের বাড়িতে যখন আমাদেরকে অনেক অপমান করেছিলে, যখন আমরা তোমাদের বাড়ি থেকে বের হয়ে আসছিলাম, তখন আল্লাহর কাছে আমি অনেক অনেক অনুরোধ করে বলেছিলাম যে আল্লাহ আমাদেরকে তুমি টাকা পয়সা দিও, যেন তোমাদের সামনে বড় মুখ করে আমরা দাঁড়াতে পারি। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, একটু বেশি হয়তো বা কবুল করেছে। আমাদের কষ্ট করে তোমাদের সামনে যেতে হয়নি, তোমরাই আমাদের সামনে চলে আসছো। তোমাকে আমি আরো একটা কথা বলেছিলাম যে আমার স্বামী গরিব হতে পারে, কিন্তু তার মনটা না অনেক বড়, সে কখনো মানুষকে ছোট করে দেখে না। হরে মা, তুই ওদিন গাই ঠিক আছে, আমি ভুলাছিলাম। আমি ছোট ভাইয়ার জামাইদের অনেক আদর করছি, অনেক ভালোবাসছি, ওদের সবসময় সবসময় ওদের কদর করছি, কিন্তু ওই বড় মাইয়ার জামাইদের কোনো দিন আমি কদর করি নাই, সবসময় ওদের খারাপ চোখে দেখছি, আমি ভুলাছিলাম। দেখো এখানে কান্নাকাটি করে কোনো লাভ নেই, আমাদের কাজের লোক লাগবে না, তোমরা এখন আসতে পারো। ঠিক আছে চলো। আপনারা দাঁড়ান, আপনারা যাবেন না, আজকের পর থেকে আমার বাড়িতে আপনারা থাকবেন, আমাদের সাথে থাকবেন। তুমি এসব কি বলছো? হ্যাঁ তুমি সবকিছু ভুলে গেছো? এদেরকে আমাদের বাড়িতে রাখবা না,
আমি কোনো কিছুই বলিনি। তোমার মায়ের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা অপমান আমার এখন পর্যন্ত মনে আছে। মা, আপনি হয়তো আপনার বাড়ি থেকে আমাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন, আমি আপনাকে আমার বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিব না। এর কারণ হচ্ছে আমি আমার পরিবার থেকে সেই শিক্ষাটা পাইনি। দেখুন, আমরা হয়তো গরিব হতে পারি, আমাদের আমার ফ্যামিলিটা একটু গরিব ছিল, টাকা পয়সা ছিল না, হয়তো অর্থহীন ছিলাম আমরা, কিন্তু মনুষ্যত্ব বোধটা আমাদের মধ্যে ছিল। মা জানেন, আমি যেদিন আপনাদের বাড়িতে গিয়েছিলাম, আমি ওকে কলা পাতার মধ্যে বাড়ির সামনে কুকুরের মতো খাবার দিয়েছিলাম। আপনি বিশ্বাস করবেন না, আমি ওই দিন এতটা কষ্ট পেয়েছিলাম মা, আমার জীবনে আমি কোনো দিন এত কষ্ট পাইনি। আমাকে এত নিকৃষ্ট মনে হয়েছিল, আমাকে রাস্তার কুকুরের চাইতেও বেশি নিকৃষ্ট মনে হয়েছিল সেদিন। আমার আমার বুক ফাটা আর্তনাদ হয়তো সেদিন কাউকে আমি দেখাতে পারিনি, তবে আমি মনে মনে আল্লাহর কাছে বলেছিলাম যে আল্লাহ, তুমি আমাকে কোনো একদিন এমন একটা সময় করে দিও যে আমি বড় মুখ করে আমার শাশুড়ির বাড়িতে এসে গাড়ি ভরে বাজার করে তাদের সামনে এসে দাঁড়াতে পারি, আমার শাশুড়ি খুশিতে আমাকে ডাইনিং টেবিলে নিয়ে সুন্দর করে ভালো ভালো খাবার দিব। আমি আমি সেই দিনটার অপেক্ষায় ছিলাম, তবে আল্লাহ আমাদের সেই কথা শুনেছে। আজকে আজকে দেখুন না, ভাগ্যের কি নির্মম পরিহাস, আপনাদের বাড়িতে যাওয়ার আগে আপনারা আমাদের বাড়িতে কাজের জন্য এসেছে। মা, একটা কথা মনে রাখবেন, অহংকার এমন একটা জিনিস যা মানুষকে ধ্বংস করে দেয়, চিরতরে ধ্বংস করে দেন, যেটা আপনাদের হয়েছে। শুনুন, আপনারা হয়তো জানেন না যে আমার মা বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আজকের পর থেকে আপনারা না হয় আমার মা বাবা হয়ে সারা জীবন আমার পাশে থাকবেন, আমাদেরকে কখনো ছেড়ে যাবেন না, কখনো ছেড়ে যাবেন না। বাবা, বাবা, বাবা।